বিগত দিনের স্বৈরাচার যে জায়গাতে মানুষকে সবচেয়ে বেশি নিপীড়নের জায়গাটা তৈরি করেছে সেটা ছিল হোম বা এনফোর্স ডিসঅর্ডার্স, সেই জায়গাটাকে সংজ্ঞায়নের দিকে যখন নিয়ে আসা হয়েছে এটাকে আমি খুবই পজিটিভ একটা রেসপন্স বলি। একই সাথে ডিজিটাল এভিডেন্সকে কীভাবে অ্যাডমিসিবিলিটি দেওয়া হচ্ছে, বিদেশি আইনজীবীদের কীভাবে প্রেজেন্ট করা যাচ্ছে এবং ডিজিটাল এভিডেন্স কীভাবে প্রোটেক্ট করা যাচ্ছে এগুলো খুবই পজিটিভ দিক। তবে আমার এই সংশোধনের বাইরে কয়েকটা প্রপোজাল আছে, যেমন ভিকটিম সাপোর্ট ইউনিট সেই ব্যাপারটা কীভাবে ডাক করা যায় সেই ব্যাপারটা ভাবার দরকার আছে। কারণ এই জাতীয় মানবতা বিরোধী অপরাধে ভিকটিম সাপোর্ট ইউনিটটাকে যদি আমরা ঠিক মতো কাজ না করতে পারি আমাদের বিচার ব্যবস্থা নানা কারণে বাধাগ্রস্ত হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো উইটনেস প্রোটেকশনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ বিগত দিনে আমরা নানা ধরনের বিতর্ক দেখেছি, অনেকদিন পরে শুভরঞ্জন বালির কথাটা নিয়ে আমাদের মিডিয়া পাড়া কিন্তু সরগরম হয়ে গিয়েছে। তো উইটনেস প্রোটেকশনটা কিভাবে করা যায় এই ব্যাপারটাও আমার মনে হয় ভেবে দেখার দরকার আছে। আরেকটা ব্যাপার হলো আমাদের এই ড্রাফটের সেকশন 20A, যেটা বলা হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি এই জাতীয় ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করে তাদেরকে 10 বছরের নিচে, যেটা 10 বছরের বেশি যাবে না, এইভাবে ব্যান করা যায়। তবে এই থেকে আমার একটা এডিশনাল প্রস্তাবটা হলো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা বোঝাটা জরুরি। যেমন বিগত স্বৈরাচার আওয়ামী লীগের যদি কথা বলি, তাদের অনেক কর্মীরা ঠিক 5 আগস্টের পরে 6 আগস্টে গিয়েই তারা অন্য দলে নাম লিখিয়ে ফেলেছে। তো পলিটিক্যাল দলকে যদি ব্যান করা হয়, একই সাথে বিগত এই যে 15 বছরে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ে যারা নেতাকর্মী ছিল তাদেরকে যদি আলাদাভাবে আইডেন্টিফাই না করা যায়, দল হিসেবে ব্যান করা হলেও যে মানুষগুলো পারপেট্রেটর ছিল তারা কিন্তু ভিন্ন কোনো নামে ভিন্ন কোনো ব্যানারে সেম কাজটা করার সুযোগ পেয়ে যেতে পারে। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আলাদাভাবে ভেবে দেখার দরকার আছে। আর পলিটিক্যাল দলকে 10 বছরের জন্য ব্যান করার যে কথা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা উন্মুক্ত রাখা যায় কিনা, যাতে করে যদি তার অপরাধের গ্র্যাভিটি অনুসারে আরো বড় যদি শাস্তি তারা ডিজার্ভ করে সেটা পেতে পারে কিনা। আর এডিশনাল একটা প্রস্তাব হলো ICCPR এর সেকেন্ড প্রোটোকল যেটা আছে মৃত্যুদণ্ড, তো আমরা সেই ব্যাপারটাকে বিবেচনা করতে পারছি কিনা। কারণ বাস্তবতা হলো যারা এই জাতীয় অপরাধ করেছে তাদের ভেতরে অনেকে এবং শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে আরো অনেকে ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছে, তো তাদেরকে যদি দেশে ফেরানোর প্রচেষ্টা নিতে হয় সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড যদি সর্বোচ্চ শাস্তি হিসেবে থাকে তাহলে ইন্টারন্যাশনালি তাদেরকে আবার দেশে ফেরানো যাবে কিনা এই ব্যাপারটা ভেবে দেখার সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে। Good Luck Pen is soft oil based ink, then nikhut likhar aatmavishwas. Good Luck Pen. Make your luck.